সিলেটের একটি আদালত থেকে জামিন পাওয়া সাবেক বিতর্কিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে হেলিকপ্টারে ঢাকায় আনার পর আরেক মামলায় গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যায় তেজগাঁও পুরান বিমানবন্দরে তাকে বহন করা র্যাবের হেলিকপ্টার অবতরণ করে, পরে ঢাকা মহানগর পুলিশের কাছে মানিককে সোপর্দ করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইসরায়েল হাওলাদার বলেছেন, তিনি সিলেটের মামলায় জামিন পেলেও ঢাকায় তার নামে আরও 4 থেকে 5টি মামলা রয়েছে। আরেক মামলায় ফের গ্রেফতার হয়েছেন সাবেক বিচারপতি। এর আগে সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামসুদ্দিন মানিকের জামিন আবেদন মঞ্জুর করেন। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টার অভিযোগে সিলেটের কানাইঘাট থানায় তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে ওই মামলা করা হয়েছিল। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।